গত 10 মাস যাবত বিদ্যুৎ নি কমলপুর মহকুমার মায়াছড়ি পঞ্চায়েতের সোনাইছড়ি গ্রামে। মায়াছড়ি পঞ্চায়েতের সোনাইছড়ি গ্রামে 15 পরিবারের বসবাস, সকলে দিনমজুরির উপর নির্ভরশীল। গ্রামবাসীদের বক্তব্য, সোনাইছড়ি গ্রামে গ্রামবাসীদের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর বিদ্যুৎ নিগমের অফিস থেকে আজ পর্যন্ত বিদ্যুৎ বিল দেওয়া হয়নি। গত 10 মাস আগে গ্রামে বসানো ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ার পর আজও মেরামত করা হয়নি, ফলে গ্রামবাসীদের অন্ধকারে কাটাতে হচ্ছে। শুক্রবার সোনাইছড়ি গ্রামবাসীরা বিদ্যুতের দাবিতে ডেপুটেশন দিতে গেলে নিগম অফিসে গ্রামবাসীদের ডেপুটেশন জমা রাখেনি বলে অভিযোগ। এ ব্যাপারে বিদ্যুৎ নিগম অফিসে জুনিয়র ম্যানেজারকে জিজ্ঞেস করলেই তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। এ বিষয়ে সোনাইছড়ি গ্রামবাসীরা জানান, আমরা মায়াছড়ি গ্রামসভা বিষ্ণুপুর সোনাইছড়ি থেকে আমরা বিদ্যুৎ নাই আজকে 10 মাস ধরে। তার আমরা খুব কষ্ট হয়েছে, কষ্ট হইতে দেখে আমরা আজকে আইসি কারেন্ট অফিসে। আয়া বড় স্যার, আমরা সিনিয়র অফিসারে পাইছি না, আর জুনিয়র অফিসার আছে, তাদের কাছে আমরা আবেদনপত্র দিতে চাইছিলাম, তাই রাখতে চাই না, আমরা এটা কিছু জানি না, এটা সিনিয়র অফিসার আসলে তাদের সাথে কথা কও, এই করে আমরা আজকে বিদান্ত করতে আছে। তো এই যে 10 মাস ধরে যে কারেন্ট নেই, আপনারা বাল্ব আবেদন করছেন এর আগে? আগে আবেদন করছি, একবার আসলাম, আর যে তারা কইতেছে বিল না, যারা তোমার বিল দেও না দেখে তোমার জন্য আমরা ঠিক করে দিতাম না। হ্যাঁ, আমরা যে এই 10 পরিবার পরিবারের লেগে আমরা একটা ট্রান্সফরমার, 15 পরিবার যদি বিল দিলেও আমরা একটা ট্রান্সফরমার কিনতে পারতাম না। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল ইন্টারন্যাশনাল।